তো আরো একবার শুভ নববর্ষ সকলকে জানিয়ে এবং বুকিং নাম্বারটা আর একবার জানিয়ে দিই 9123842400। আমার শাড়িটার প্রাইস আছে হচ্ছে 3050। আমার শাড়িটার প্রাইস আছে 3050। এমনি এগুলো এখন 3250 প্রাইস আছে, সামনে সোমবার থেকেই এটা 3250 হয়ে যাবে, তো এখন প্রাইস থাকবে এটাও 3050। ওকে, আচ্ছা একবার ওই এটা দেখিয়ে দাও তো, ওটা আমাকে একজন হর্ষা ম্যাম এই হ্যাঁ হ্যাঁ কুশন কভারটা ফার্স্ট একটা দেখাই। আগের দিন যেটা আমি লঞ্চিং জানিয়েছিলাম, এই যে এই কুশন কভার কাঁথা স্টিচ কুশন কভার, পুরোটাই কিন্তু কাঁথা, হ্যান্ড ওয়ার্ক কাঁথাতে রয়েছে। এই যে ব্যাক সাইডটা দেখো তাহলে বুঝতে পারবে, হ্যান্ড ওয়ার্ক কাঁথা। এবার আমি বলেছিলাম এটা 5 পিস সেট রয়েছে, আমি বলেছিলাম এটা 5 পিস সেট। হ্যালো রূপমিতা, দেখ দেখিয়ে দিচ্ছি, এটা 5 পিস সেট রয়েছে। বাট কেউ যদি কেউ আমাকে সেদিন হর্ষা ম্যাম বলেছিলেন যে তিনটে হবে কিনা, তো অনেকে দুটো চাইছে, অনেকে তিনটে চাইছে, তো কেউ যদি তিনটে নাও দেন ওটার প্রাইস থাকবে হচ্ছে 1000। যদি তিনটে নাও তাহলে তিনটের প্রাইস একসাথে থাকবে 1000 প্লাস শিপিং, মানে তিনটে নিতে পারো দুটোও নিতে পারো। ওকে, এটা আমাকে জানিও যে অনেকেই চেয়েছে যে যদি তিনটে হয় তো তিনটে, এটা কিন্তু 5 পিসের সেট। তো চলো আমি ফার্স্ট আমার শাড়িটা দেখিয়ে দিই। এটা বুঝতেই পারছো একটা বর্ডার সমেত, অনেকে আমি আগের দিন যখন জিজ্ঞাসা করেছিলাম কি দেখাবো, কেউ কারো একজন কমেন্ট ছিল যে হোয়াইট এর উপরে কিছু দেখাও, তো আমি দেখলাম এই প্রচন্ড গরমে হোয়াইট রেশম চেকের বাইরে আর কিছু ভাবা যায় না, এটা হচ্ছে বেস্ট অফ বেস্ট। তো সুতরাং এই সাদা সেক্টর প্রাইস আছে 1650, সেক্টর প্রাইস আছে 1650 প্লাস শিপিং, মানে টোটাল পাঁচখানা একসাথে প্রাইস হচ্ছে 1650 প্লাস শিপিং। কেউ যদি তিনটে নেয় দেন হচ্ছে যে ওটার প্রাইস থাকবে, কারণ দুটো আমাকে রূপমিতা বলে রেখেছে। সো অনেকেরই আছে যা, মানে আমার নিজেরই যেমন 5 সিটের সোফা নেই, ছিল, সেটা আমি মাকে দিয়ে দিয়েছি, কারণ আমার ছোট ফ্ল্যাটে ধরবে না। তো একটা সোফাতে, কারো যদি একটা সোফা থাকে দেন তিনখানা লাগে, তো তিনটে যদি নাও তাহলে দেন 1000 প্লাস শিপিং। ওকে, আচ্ছা ফুল গুজরাটি হ্যান্ড ওয়ার্ক গুজরাটিতে রয়েছে, পুরো অসম্ভব সুন্দর দেখতে। এই এই হচ্ছে শাড়িটা থাকবে। ওকে, মনে হয় এই প্রচন্ড গরমে এর থেকে বোধহয় স্নিগ্ধ শাড়ি আর হয় না, এবং জাস্ট মানে ফিল করবে যে শরীরে কোনো ওয়েট নেই, রেশম চেক এমনই জিনিস। প্রাইস ইজ 3050, দিস ইজ দ্য পাল্লা পোর্শন। ওকে, এটা আঁচল, এটার সাথে যে কোনো, আমি যেমন একটা আজরাখের রানী কালার ব্লাউজ দিয়ে পরেছি, আরো ভালো লাগবে যদি অরেঞ্জ কালার ব্লাউজ দিয়ে পরো অথবা রয়্যাল ব্লু দিয়ে যদি পরো। ওকে, আচ্ছা দেন কয়েকটা শাড়ি থাকবে ভীষণ ভালো। আচ্ছা এই শাড়িটা, এই যে এইটা জারি বর্ডার, জারি বর্ডার যেটাকে ওই মাহেশ্বরী চন্দেরি ইন্ডিগো যেগুলোকে বলে, জাস্ট লাস্ট পিস, এটা লাস্ট পিস, এটা অনেকগুলো বুকিং ছিল, মানে এইটার বলছি না, এই ইন্ডিগো গুলোর অনেকগুলো বুকিং ছিল, সবগুলো গিয়ে গিয়ে আপাতত এটা লাস্ট পিস। প্রচন্ড সফট, ভীষণ সফট ম্যাটেরিয়াল একটা, গরম লাগবে না, আর এটা লুকটা না একদম জারি বর্ডার তাসারের মতো, জারি বর্ডার তাসারের মতো। দিস ইজ দ্য পাল্লা পোর্শন, এটা আঁচল, পুরো শাড়িটা থাকবে, এই যে আঁচলটা থাকবে এটা, দিস ইজ দ্য পাল্লা পোর্শন, পুরো শাড়িটা থাকবে এইটা। এটা কিন্তু পিওর ইন্ডিগোর মধ্যে রয়েছে, পিওর ইন্ডিগোর মধ্যে রয়েছে। এই যে এটা যেটা ডিসকাউন্টেড প্রাইস ছিল সেটাই, দেখো এটার অ্যাকচুয়াল প্রাইস ছিল 2799, অ্যাকচুয়াল প্রাইস ছিল 2799, যেটা ডিসকাউন্টেড প্রাইস ছিল 1950, ঠিক 1950ই আছে, কারণ এটা একমাত্র সিঙ্গেল পিস। এই থাকবে আঁচল পুরো, আর কিন্তু এটার কোনো অপশন নেই। আজকে গো, আজকে এই যে আজ দাস,
हाथ भेंगे गेछे प्रचंड गरमे एक हाथे होच्छे प्लास्टर करा तार उपर साइकेल चालिये नीते आसे तो आमी ओइजोन्नो ओनाके बोलेछिलाम जे ठीक आछे एक दो दिन बादे बादे एले कोनो असुविधा नहीं डेली अंतत तो एई साइडटा आसते होबे ना तो आज के उनी आसबेन आज के हो जाबे ठीक आछे एटा थाकबे पुरो शाड़ीटा गरमे इंडिगो चोखेर आराम मनेर आराम शरीरेर आराम प्राइसेस डिस्काउंटेड प्राइसेस 1950 सिंगल पीस कोनो रकम कोनो ऑप्शन नहीं किंतु एटा ब्लाउज पीस अच्छा एटा बुझते ही पाच्छो एकदम बागरू एकदम जेटा एटा कशिश कोड़ा एटा होच्छे कशिश कोड़ा ओखानकार एकदम ही ओखानकार शाड़ी तसर एक्चुअली होय कि पयला बैशाखेर पर थेके ना आमादेर एटा आमारो होय आमी जेमन निजेई पूजोर जोन्नो जे शाड़ीटा रेखेछिलाम पयला बैशाखे पड़े निलाम पयला बैशाख मोटामुटी पूजोर एकटु भालो पाई एकटु सरिये राखी आमरा जे थाके जा थाक पूजोर जोन्नो तो एखाने जारा ए टाइपेर आमी ए जिनिसटा जे देखाच्छी आमी जानी जारा ए धरनेर जिनिस पछन्द करेन जारा एगुलोर माने कि बोलबो পার্সোনালিটিটা যাদের এই রকম টাইপের তাদের এগুলো ভীষণ পছন্দ কারণ শাড়িগুলো কিন্তু ভীষণ ম্যাট বাট এইটা কিন্তু একদম গাছির উপরে রয়েছে একদম গাছির উপরে রয়েছে হ্যাঁ বাট ওয়েটটা যেটা গাছি বাই গাছির যেটা স্টিচ হয় সেটা ভীষণ হেভি ওয়েটের হয় কারণ তার সুতোর কাউন্ট অনেক বেশি হয় এটা কিন্তু ওখানকার যে জয়পুরের যেটা গাছি তাসের ওই তাসারের অ্যাকচুয়ালি এইটার বর্ডারটা देखो जयपुर ब्लॉक सामने थेके देखले बुझते पारबे देखो जयपुर ब्लॉक जेटा एकदम नैचुरल डाई कलर उपरे रही है সর্বস্তরে মানে রুচিটা তো মানুষের সত্যি কথা বলতে প্রফেশনটা কিছু ডিমান্ড করে আমাদের প্রফেশন কিন্তু আমাদের সাজগোজ এগুলো ডিমান্ড করে বাট রুচিটা সেটা হয় না রুচিটা যিনি হাউসওয়াইফ যিনি এখানেই আছে রূপমিতা যে একটা মানে স্টুডেন্ট তার এই ধরনের শাড়ি পছন্দ পুরো শাড়িটা থাকবে এটা দিস ইজ ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস এটা সারপ্রাইজিং প্রাইসটা এবার বলি এটার প্রাইসটা থাকবে হচ্ছে 5899 এটার প্রাইস থাকবে 5899 ঠিক আছে আমি এই শাড়ি দুটো দেখাবো দুটো হ্যাঁ এটা হচ্ছে 5899 পিওর তাসারের মধ্যে ইউ ক্যান গেট সিল্ক মার্ক অলসো আচ্ছা একটা পিওর সিল্ক দেখাই আজকে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে খুব সম্ভব 10খানা শাড়ি কটন গুলো আস্তে আস্তে আসছি পিওর সিল্ক জানো মুর্শিদাবাদের বেস্ট অফ বেস্ট কোয়ালিটি যে কোনো অকেশনে চলতেই পারে পুরো শাড়িটা This is Palla.
এটা থাকবে আঁচল, এটা থাকবে আঁচল, তার সাথে পুরো শাড়িটা আসবে। এটা একদম মুর্শিদাবাদের বেস্ট অফ বেস্ট কোয়ালিটি। আচ্ছা বিদিতা, আর একটাও আছে দেখো ওটা। হ্যাঁ অ্যাকচুয়ালি ওটা ইন্ডিগো না, ওটা কাশিসে রয়েছে, একটা ইন্ডিগো দেখাবো। এই হচ্ছে সিল্ক, এবং তার সাথে আমি বলবো এটার সাথে তো প্রচুর, আমি তো যেমন অফ হোয়াইট দিয়ে তো সমস্ত শাড়ি পরি, এইটার সাথে ব্লাউজ পিস প্লিজ পরো, এইটা এই ব্লাউজ পিসটার সাথে পরো, তবে মনে হয় শাড়িটাকে জাস্টিফাই করা যাবে। এই এই হচ্ছে ব্লাউজ পিস, ওকে। এটার ডিসকাউন্টেড প্রাইস ইজ 4099, ডিসকাউন্টেড প্রাইস ইজ 4099। আচ্ছা এবার দেখাই এটা, এটা আমার খুব প্রিয়, এই একটাই আছে, এটাকে বলতে পারো সেমি তাসার বেনারসি, এটাকে বলা যায় সেমি তাসার বেনারসি, ওকে। ফার্স্ট হচ্ছে ব্রোকেটের ব্লাউজ, ফার্স্ট হচ্ছে ব্রোকেটের ব্লাউজ, এইটা কিন্তু ব্রোকেটের ব্লাউজ, ওকে, এটা ব্রোকেটের ব্লাউজ আছে, সেমি তাসের বেনারসি। তবে গরম হবে না, ওই যে আমি যখনই যে কোনো শাড়ি যখনই পারচেজ করি তো তখনই ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে গরম যেন না হয়, কারণ সিনথেটিক, খুব সিনথেটিক দেখলে না আমার পরছি না, শাড়িটা ওখানে দূরে আছে আমার যেন মনে হয় গরম হতে লাগছে। দেখো একদম পুরো অফ হোয়াইট কালার, যেটাকে অফ হোয়াইট বলে একদম সেই অফ হোয়াইট কালারের উপরে পুরোটা কিন্তু একটু কপার জরির কাজ রয়েছে। বিশ্বাস করো বিদিতা কি যে পাগল হয়ে যাই, মানে এখনো আমার দোকান মানে শপেতে তোমার হচ্ছে যে সেমি ক্রেপের উপরে মেশিন চিকনের একটা হোয়াইটের উপর হোয়াইট দিয়ে কাজ আলাদা করে রাখা আছে, বুঝেছো? আমি ভয়ে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি না এখন। কি যে ভালো লাগে আমার সাদা না, এই হচ্ছে আঁচলটা থাকবে, দিস ইজ দ্য পাল্লা পোর্শন, এটা আঁচলটা থাকবে, তার উপরে ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর, কারণ ব্লাউজ পিসটা দিয়ে প্রচুর শাড়ি কিন্তু তোমরা টিম আপ করতে পারবে। দেখাতে দেখাতে একটা গল্প বলি, ধরো আমাদের আমার বিয়ে হয়েছে 2005 এর জানুয়ারি, হ্যাঁ 2005, মানে নিজেকে তো প্রাগৈতিহাসিক যুগের মানুষ মনে হয় যখন এখনকার বিয়ের কনেদের দেখি আর আমার বিয়ের সাজের ছবিগুলো দেখি। তো যাই হোক, তখন তার আগে থেকেই তো সিটি ভিএন পাগলের মতো দেখতাম, ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ। আর আমার মায়ের আবার খুব লাল, নীল, হলুদ, সবুজ, খুব ডার্ক ডার্ক কালার পছন্দ, আর আমার তো সাদা রং পছন্দ। ইনফ্যাক্ট আমি বিয়েতে ভীষণ ভাবে চেয়েছিলাম সাদা বেনারসি, লাল আঁচল, লাল কুচি, লাল পাড়, তা সাদা বা অফ হোয়াইট বেনারসি। অনেকবার মায়ের কাছে মানে সে কেঁদে ঝুলে পড়েছিলাম, কিন্তু দেয়নি, না না বিয়েতে সম্ভব নাকি সাদা শাড়ি, এইরকম। তা সে যাই হোক, তখন তো বুটিকের শাড়ির অনেক দাম হচ্ছে যে কেনার প্রশ্ন নেই, কিন্তু বিয়ের পরে আমি প্রথম বুটিকের শাড়ি কিনি। বিয়ের আগে কিন্তু আমার প্রচুর শাড়ি, আমার ধরো তিন চারটে কাঞ্জিবরম, তার ইক্কাত সিল্ক, এখন যেগুলোকে পাটোলা বলে সেই ইক্কাত সিল্ক থেকে শুরু করে তোমার বোমকাই সিল্ক, যত আর কি ট্র্যাডিশনাল শাড়ি আমার বিয়ের আগে প্রচুর কেনা। কিন্তু মানে বুটিকের শাড়ি যেগুলো, সেগুলো কিন্তু হচ্ছে যে বিয়ের পরে প্রথম কেনা। আচ্ছা এই শাড়িটা দেখিয়ে নি, সেমি তাসার বেনারসি, আমার চোখে তো খুব সুন্দর, তোমরা ভালো বলতে পারবে যে কেমন লাগছে। আচ্ছা এইটার প্রাইস থাকবে 1899, এইটার প্রাইস থাকবে 1899, 1899, ওকে 1899, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, বাট শিপিং চার্জেসটা আছে, সিওডি চার্জেসটা আছে, ওটা 100 rupees সিওডি চার্জ থাকবে। এইটা বিয়ের পর লাভ ম্যারেজ, তো সুতরাং বরকে বুঝিয়ে বাঝিয়ে না না বুটিকের শাড়ি কিনবো, হ্যাঁ মা তো যেমন হচ্ছে একটা পিওর সিল্ক এই সেই দিল প্রথমবার পুজোতে, আইলাম যে না বুটিকের শাড়ি কিনবো,
এবার শামবাজারে যারা নর্থ কলকাতা তারা রিলেট করতে পারবে, শামবাজারে আমার নামটা মনে পড়ছে না এখন একদমই। ফড়িয়া পুকুরের দিকে যেতে গেলে সিএসসির উল্টো দিকে, এটা খুব সুন্দর, হ্যাঁ সিএসসির উল্টো দিকে, একদম মনে পড়ছে না। হ্যাঁ আমি প্রচুর শাড়ি কিনেছি ওখান থেকে, তা ওই বুটিকটায় গেছি, বিয়ের পর প্রথম শাড়ি কিনছি। আচ্ছা এটা আগে দেখিয়েনি, এটা কিন্তু বাংলাদেশে তা তো নয়, এটা কিন্তু তোমার হচ্ছে যে রেশম চেকো নয়, এটা হচ্ছে যেটা একদম ধনেখালির যে আমাদের থান হয় সেই ধনেখালি, যার জন্য খুব সফট। ওকে খুব সফট পুরো শাড়িটা, বুঝতেই পারছো লম্বানি করা, হাফ শাড়িটা পুরোটা এভাবে লম্বানি আছে, হাফ শাড়িটা কিন্তু অল ওভার এইভাবে পুরোটা লম্বানি করা, উইদাউট ব্ল্যাক, উইদাউট ব্ল্যাক যদি বিয়ের কাজে মনে হয় ইউজ করবে আরামসে করতে পারবে, ঠিক আছে। পুরো হাফ শাড়িটা এইভাবে কাজ রয়েছে, এই জায়গাগুলো ফুললি হ্যান্ড ওয়ার্কের রয়েছে, আর হাফ শাড়িটা থাকবে একটা স্লিক হচ্ছে গুজরাটি, আর একটা হচ্ছে এই হেরিংবোনের বর্ডার যাবে, মানে অ্যাকচুয়ালি একটা তোমার পট্টি বর্ডার রয়েছে, একটা স্লিক বর্ডার রয়েছে, এই বর্ডারটা রয়েছে, তারপরে রয়েছে এইভাবে কাঁচ আর বুটিতে রয়েছে, পুরো শাড়িটা থাকবে এইটা। পুরো হাফটা অল ওভার থাকবে, এই গরমে অ্যাটলিস্ট পরে খুব আরাম পাবে, আইবুড়ো ভাতে পড়তে পারো ব্ল্যাক ছাড়া, ছবি খুব সুন্দর আসবে। এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, এটা থাকবে ব্লাউজ পিস, ওকে প্রাইস থাকবে হচ্ছে 2890। হাই অঙ্কিতা, অনেকদিন বাদে, কেমন আছিস রে? আমরা কলকাতায় পুরো ভাজা পোড়া সেদ্ধ বেক যা বলিস সবকিছু হয়ে যাচ্ছি। এইটা এইটা কটনের ওপরে, ধনেখালির ওপরে হচ্ছে হাফটা অল ওভার লম্বানি আছে, হাফটা অল ওভার ফিউশন লম্বানি রয়েছে, আর হাফটা হচ্ছে গুজরাটি রয়েছে, কাঁচ রয়েছে, একটা স্লেক বর্ডার যাবে। ওকে প্রাইস ইজ 2890, প্রাইস ইজ 2890 এইটা ব্লাউজ পিস। তো যেটা বলছিলাম যে বুটিকে গিয়ে হ্যাঁ দুখানা শাড়ি নিলাম, দুটোই হচ্ছে একদম সাদা, একদম সাদা, তারপরে হচ্ছে তার সাথে যাই হোক লাল কালো দিয়ে বোধহয় অ্যাপ্লিক ট্যাপ্লিক করা। ওরে মারে মা, নিয়ে আসার পরে আমি যে কি ঝাড় খেয়েছি মায়ের কাছে, বাট শাড়ি দুটো আমার খুব প্রিয় ছিল, প্রচুর পরেছি, পরার পর তারপর যখন দেখছি যে মানে কটন তো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, তো তখন আমি দিয়ে দিয়েছি। আচ্ছা দিস ইজ অ্যানাদার ওয়ান, এটাও কিন্তু সেই তসরে, একদম জয়পুর তসরের ওপরে, দেখেই বুঝতে পারছো কিছু বলার নেই এই শাড়িটায় যে এইটা ইন্ডিগো, একদম প্রপার ইন্ডিগো, এবং তার সাথে সাথে পুরোটাই ন্যাচারাল ডাই, এটা কিন্তু জয়পুরেরই, এটা আঁচল পুরো শাড়িটা এইভাবে আসবে। আচ্ছা এই শাড়িটায় দেখো মাঝে মধ্যে পুরো ইন্ডিগো তো রয়েছে, মাঝে মধ্যে একটু একটু করে কিন্তু গোল্ডেন টাচ রয়েছে, এই যে এইটা দেখো একটা করে কিন্তু গোল্ডেন টাচ রয়েছে, পুরো শাড়িটা দেখেই মনে হচ্ছে না কি আরাম, চোখের আরাম। দিস ইজ পাল্লা, এইটা আঁচল, এইটা ব্লাউজ পিস, এটা থাকবে ব্লাউজ পিস, পুরো শাড়িটা থাকবে এইটা। ইউ ক্যান গেট সিল্ক মার্ক অলসো, একদম পিওর তসরের ওপরে, প্রাইস ইজ 5890, প্রাইস ইজ 5890 পুরো শাড়িটা। এখানে অ্যাকচুয়াল প্রাইসটা লেখা আছে, তোমাদের কাছে গেলে বুঝতে পারবে। এইটা যার যেটা পছন্দ প্লিজ টেক আ স্ক্রিনশট এন্ড সেন্ড আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার 9123842400। এই শাড়িটা এক
পিওর তো স্যার, মানে ওটার যদি বর্ডার যদি থাকতো, বর্ডারে যদি কটন বা অন্য কোনো কিছু থাকতো এক্সেপ্ট জরি ছাড়া আমি ওটাই সিল্ক মার্ক দিতাম না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, তাসারের যখন প্রচুর দাম বেড়ে যাচ্ছে, প্রচুর এখনো সেটা ক্রমবর্ধমান দামটা, ওই সময়তে যেখানে জয়পুরে ধর আমার কাজ হয়, ওই সময় আমি যখন বললাম যে ভাইয়া হ্যাঁ আপকে পাস তাসার পে ইন্ডিগো ইয়া কাশিশ, তো উনি বললেন যে ওরা হয় দিদি বলে না হলে হচ্ছে ম্যাম বলেন। হ্যাঁ, তা বলছে যে দিদি মানে দেখ কে আপকো কল বতাউঙ্গি, হ্যাঁ কিতনে পিস হ্যাঁ, তো দেখে বোধ হয় সম্ভবত 14 খানা ছিল। হ্যাঁ, তো বললো যে আপ আগর পুরা লে লেঙ্গে তো হাম ভি ডিসকাউন্ট করকে আপকো দে দেঙ্গে। তো ওই সময়তে আমি 14টাই নিয়ে নিয়েছিলাম। ইয়েস, মেরা শাড়ি কা প্রাইস হ্যাঁ ম্যাম 3050, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, আর হ্যাঁ ইসকা তো বহুত সারে কালার হ্যায়, হ্যাঁ বাট ইসকা জো ডিজাইন হ্যায় না ইয়ে তো পুরা হ্যান্ড ক্রাফটেড গুজরাটি ওয়ার্ক হ্যায়, ইসকা জো ডিজাইন হ্যায় না ও অলগ অলগ হোগা। আচ্ছা, এই শাড়িটা একটা সময় হচ্ছে ঝড় তোলা শাড়ি, লাস্ট পিস, এইটাও লাস্ট পিস, একটা হোয়াইট পিস আমার জন্য রেখেছিলাম বাট সেটাও বেরিয়ে গেছে। টিস্যু লিনেন, দিস ইজ টিস্যু লিনেন, ট্রাস্ট মি আমার কিন্তু ওয়ান অফ দা ফেভারিট শাড়ি, ডিউ টু এটার হচ্ছে যে মানে প্রাইসটা, প্রাইস এবং লুক, হ্যাঁ যে এই প্রাইসে, দিস ইজ পাল্লা পোর্শন, এটা কিন্তু পুরো জমা টিস্যু, আর এখানটা রয়েছে লিনেনের সাথে একটা টিস্যু উইভিং রয়েছে, লিনেন কে সাথ পুরা দেখিয়ে টিস্যু উইভিং, ইসকা জো লিনেন কা জো কালার হ্যায় না ও হ্যায় পিঙ্ক, আর উসকে সাথ দেখিয়ে গোল্ডেন কালার কি টিস্যু উইভ হুয়া, ইসিলিয়ে প্লেন শাড়ি বাট প্রচুর 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 একটা সময়কার হিট শাড়ি, এখনো পর্যন্ত আমার তো খুব ভালো লাগে, যতই পুরনো হোক যাই হোক, আগেরটাই তসরটা দেখিয়েছি, আমি দেখিয়ে দেবো একটু সাথে দেখিয়ে দেবো, পুরো শাড়িটা এটাও লাস্ট পিস, ওকে এর কোনো কালার অপশন নেই আমার, মানে কালার কেউ চাইলে আমাকে আবার ভাগলপুরে ওদের সাথে কথা বলতে হবে যে কালার আছে কিনা হয় কিনা, এইটা ট্রাস্ট মি এত মিনিমাম প্রাইসে একটা শাড়ি মানে বিয়ে বাড়িতে পরে যাও অসম্ভব সুন্দর লাগবে, ভীষণ সুন্দর লাগবে। হ্যাঁ গো, এগুলো হচ্ছে বর্ণালীগঞ্জ, এগুলো হচ্ছে একদম টিস্যু লিনেন, যে প্রথম যে টিস্যু লিনেন, এখনকার লিনেন আমি রাখি না, আমি জানি না যে তার কি হচ্ছে যে এ এসছে মানে কোয়ালিটি কি, বাট এটা কিন্তু আমার সেই আগের লটের হচ্ছে যে এই, তোমরা সবাই জানো, তোমরা এখনো যদি সিটিভিএন স্ক্রল করো দেখবে তার প্রাইস ছিল 2650, তার প্রাইস ছিল 2650, বাট এই সিঙ্গেল পিস রয়েছে ডিসকাউন্টেড প্রাইস 1850 অনলি, ডিসকাউন্টেড সরি ডিসকাউন্টেড প্রাইস ইজ 199 মানে 1999, এটা লেখাই রয়েছে, যে এক্ষুনি বললাম 2650 যেটা ডিসকাউন্টেড প্রাইস রয়েছে 1999, 1999। হোয়াইট কালার নেই গো, বেরিয়ে গেছে, এই পিঙ্কটাই একটাই আছে, হোয়াইটটা আমি নিজের জন্য রেখেছিলাম, আমার এক বান্ধবী জোর জবরদস্তি হচ্ছে নিয়েছে, না 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 হোয়াইট পড়া আমার ছবিও আছে, এইটা 1999, 1999। এই কালারটা মারাত্মক, প্রচুর সোনার গয়না দিয়ে পরো, গরমকালে বিয়ে বাড়িতে যাও, শীতকালেও বিয়ে বাড়িতে যাও, অসম্ভব সুন্দর লাগবে। আচ্ছা, এরপরে একটা আমি this one is eta semi model batik, okay semi model batik, সেমি মডেল কেন বললাম, এই মডেলটা কিন্তু এখন এইটা হচ্ছে, আমি যে মডেল দেখাই, মডেলে যে আজরাক দেখাই বা মডেলে আমি যে হচ্ছে যে বাগরু দেখাই, ইন্ডিগো দেখাই, গরমকালে মডেলের মতো ফ্যাব্রিক্স হয় না, হ্যাঁ তো সেই মডেল যারা আমার থেকে মডেল নিয়েছে তারা সেই মডেলের কোয়ালিটি জানে, বাট এটাই কিন্তু একটু মিক্সড আছে, হয়তো কটন মিক্সড আছে, তো গরম তো একদমই হবে না, সেই মডেলের বাটিক, এই
প্রচন্ড কালারফুল, ভীষণ কালারফুল, ভীষণ কালারফুল শাড়িটা। পুরো শাড়িটা কিন্তু একদম ওয়াক্স বাটিক রয়েছে, আমাদের এখানকার যে ওয়াক্স বাটিক হয় সেই ওয়াক্স বাটিক কিন্তু রয়েছে। খুব সফট, খুব সফট, ভীষণ মানে প্রচন্ড ভালো শাড়ি আর কি যাকে বলে। Prices 2499. Prices 2499. And this is the blouse piece. This is the blouse piece. Okay. Prices 2499. এই হচ্ছে শাড়িটা। দুটো কটন দেখাই, কারণ আজকে একদম আমি হচ্ছে যে খুব অল্প শাড়ি। হ্যাঁ গো, আজকে আমি একদম বেছে বেছে, কালকে এবং পরশু প্রচন্ড গরম যাচ্ছে, আমি দুটো ভিডিও পোস্ট করব, পাঁচটা পাঁচটা করে। একটা হচ্ছে একদম জয়পুর লিনেনের ওপরে যেগুলো থাকে সেগুলোর একটা ফ্ল্যাট রেটে আমি হচ্ছে যে পোস্ট করব, আর একটা যেন কি আর একটা পোস্ট করব ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টক ক্লিয়ারের মতো প্রাইসে থাকবে, কারণ আমার তিন চারটে জমে গেছে। সেটা হচ্ছে তোমার ওই যে কি বলে হাফ তাসার, হাফ তাসারের উপরে পুরো আড়ি কাশ্মীরি কাজে, আড়ি কাশ্মীরি কাজ হাফ তাসারের উপরে, এই দুটো ভিডিও থার্সডে এন্ড ফ্রাইডে ওটা হবে, ওটাও তোমরা একটু দেখে নিও। দুটো লাস্ট কটন দেখাই, জারি বর্ডার একদম সফট কটনের উপরে, যারা বাড়িতে রেগুলার শাড়ি পরেন না, বা হচ্ছে যে মায়েরা পরে, বা সামনে এতে দোয়ার রয়েছে জামাই ষষ্ঠীতে, দিস ইজ দ্য বেস্ট অপশন, খুব সুন্দর লাগবে, এবং সব থেকে বড় কথা পরে অসম্ভব আরাম পাবেন। দিস ইজ দ্য পাল্লা পোর্শন, এটা আঁচল, এটা থাকবে আঁচল পুরো শাড়িটা। এটা প্রাইস ইজ 1099 অনলি প্রাইস ইজ। আজকে আমি সমস্ত মানে প্রাইস রেঞ্জটা খুব হাইতে যায়নি, মোটামুটি কভার করার চেষ্টা করেছি। প্রাইস ইজ 1099 অনলি। এই থাকবে পুরো শাড়িটা, দিস ইজ 1099। মানে আমি দেখছি তো, দেখে আমার নিজের বেশ চোখের আরাম লাগছে। এই একটা another one, আচ্ছা ওটার ব্লাউজ পিস হচ্ছে, আগেরটার ব্লাউজ পিস হচ্ছে এইটা, আগের যেটা ওইটার ব্লাউজ পিস এইটা, আর এইটা আরেকটা 1099। অফ হোয়াইটের উপরে ব্ল্যাক ছোট ছোট, এই যে এই যেটা এই ইন্ডিগোর যে এই প্রিন্টটা না, হ্যাঁ ইন্ডিগোটা তো ব্লু দিয়ে হয়, ব্ল্যাকে অ্যাকচুয়ালি এই প্রিন্টটা খুব ভালো লাগে। দিস ইজ পাল্লা, এটা থাকবে আঁচল, পুরো শাড়িটা থাকবে এটা, লাস্ট একবার তসরটা দেবে, ইন্ডিগো তসরটা দেবে। And this is the blouse piece. 1099, okay? 1099. যাকে দেবে টাকাটা বড় কথা না, তিনি অ্যাটলিস্ট পরে খুব আরাম পাবেন ভীষণ, কারণ এই শাড়িগুলো পরে কেউ বিয়ে বাড়িতে যাবে না, যারা রেগুলার শাড়ি পরেন তাদের। এইটা পিওর তাসার, এইটা হচ্ছে আঁচল, এটা আঁচল, আর এইটার মাঝে মাঝে হচ্ছে একটুখানি করে গোল্ডেন ব্লক আছে, এই যে ওভারল্যাপিং একটা ব্লক রয়েছে। ওকে তুলে দাও, ওভারল্যাপিং ব্লক রয়েছে, আশা করি বোঝাতে পারছি। একটু তুলে দাও, অসুবিধা নেই, এই পেছনে একটা এ দিয়ে দাও, চাপি চাপি দিয়ে কিছু একটা আটকে দাও। এই যে ওভারল্যাপিং একটা ব্লক রয়েছে, ঠিক আছে, এটা আঁচল,
পুরো ইন্ডিগো ন্যাচারাল ডাই ইন্ডিগোর মধ্যে তসরে এটার সাথে শুধু একটু সিলভার রেপ্লিকা পড়তে হবে অথবা পিওর রূপোর পড়তে হবে হয় হচ্ছে একদম পুরো সিলভারের গয়না অথবা সিলভার রেপ্লিকা দিস ইজ পাল্লা পুরো শাড়িটা দিস ইজ 5899 কত কত বলেছি 5899 হিসেব মতো এটা দাম বেশি হয় কিন্তু ওই যে বললাম যে একসাথে 14টা 14টাই আমি নিয়ে নিয়েছিলাম পুরো শাড়িটা এন্ড দিস ইজ ব্লাউজ পিস সো আজকে এই পর্যন্তই হ্যাঁ কারণ সদ্য সদ্য পয়লা বৈশাখ গেছে বেশ কিছু কেনাকাটা হয়েছে হ্যাঁ সবাই এবার একটু আস্তে আস্তে ধীরে ধীরে চলতে থাকি এপ্রিল মেটা জুন থেকে তো আবার শুরু হয়ে যাবে একদম পুজোর জন্য সাজসজ্জা কিন্তু এইখানে মাঝে মাঝে আমি এই রকম দেখাতে থাকবো যার যেটা মানে মনে হবে না খুব ভালো সাথে সাথে পিক করে নিও এটাই হ্যাঁ বুকিং নাম্বারটা আরেকবার বলে দিই 9123842400 অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি বাট সিওডি চার্জ অ্যাপ্লিকেবল সিওডি চার্জ কিন্তু 100 rupees রয়েছে উইদিন কলকাতা শুধুমাত্র সিওডি হবে আর বুকিং প্রসেস জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার আর যেটা হচ্ছে অনলাইন পেমেন্ট মেথড জিপে ফোন পে পেটিএম অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফার সব রকম তো চলো এই গরমে খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ শনিবার দিন আবার লাইভে দেখা হবে চল বাই বাই।